ফরজ নামাজের পর হাত তুলে মুনাজাত করা যাবে কি না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে বলেছেন, দুই সময় মানুষের দোয়া কবুল হয়, একটা হলো দুবুরা কুল্লি সালাহ প্রত্যেক নামাজের পরে, আরেকটা হলো জাওফুল লাইল রাতের শেষ ভাগে। এই দুই সময় দোয়া করলে আল্লাহ তাআলা কি করেন? দোয়া কবুল করেন। যার কারণে নামাজের পরে যদি কেউ হাত তুলে আল্লাহর কাছে কিছু চায় তাহলে এটাতে অসুবিধা তো নাই, বরং দোয়া কবুলের সময় এটা হতে পারে। কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজের পরে ইমামের সাথে রেডিমেড মুনাজাত যেটা আছে, ইমামের সাথে লেফট রাইট বুঝুন তো, একসাথে উঠাইলো একসাথে ছেড়ে দিল, এই লেফট রাইট মার্কা মুনাজাত, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের পরে সাহাবীদেরকে নিয়ে করতেন না। সালাম শেষ, নামাজ শেষ, সালামের পরে আর নামাজ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন স্পষ্ট হাদিসে যে নামাজ তার শুরু হলো তাকবীর দিয়ে আর তার শেষ হয় কি দিয়ে? তাসলিম দিয়ে, সালাম দিয়ে। অতএব সালাম দিয়ে নামাজ শেষ। এবার আপনি জিকির করেন, দোয়া পড়েন, বিভিন্ন জিকির দোয়া আছে নবীজি শেখানো, সেগুলো পাঠ করেন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, আস্তাগফিরুল্লাহ 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 তিনবার, একবার সূরা ইখলাস, একবার সূরা ফালাক, একবার সূরা নাস, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আল মুলকু ওয়াল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়া আলা কুল্লি শাইইন কাদির, লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসিনা লাহু দ্বীন ওয়া লাও কারিহাল কাফিরুন, আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদতিক। কত দোয়া আছে, এগুলো যদি জিজ্ঞাসা করি একজনও হয়তো পাওয়া যাবে না যে সবগুলো দোয়াগুলো জানেন, কিন্তু রেডিমেড মুনাজাত সবাই জানেন, ঠিক না বেঠিক? যেটা সুন্নাত ওইটার খবর আমাদের মধ্যে নাই। এই জন্য নামাজের পরে আপনি আল্লাহর কাছে কিছু চান হাত তুলে কোনো অসুবিধা নাই, কিন্তু সম্মিলিতভাবে দোয়া করতে হবে, এরকম বাধ্যবাধকতা করা যাবে না। ইমাম সাহেব যদি ভুলেও কোনোদিন মুনাজাতটা না করে তো আর রক্ষা আছে? রক্ষা নেই, ইমামতি চলে যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় 10 বছর নামাজ পড়াইছেন। কয় বছর? 10 বছরে 18,000 ওয়াক্ত নামাজ হয়। যারা হাদিস পড়েছেন ওলামারা তাদেরকে জিজ্ঞাসা করেন, নবীজির জীবনে যদি কোনো দিক থুতু ফেলেছেন সাহাবিদের সামনে, থুতু কেমনে ফেলেছেন, কোন দিকে ফেলেছেন, কতটুকু ফেলেছেন, সেই খবরও সাহাবিরা সংরক্ষণ করেন, এমন একটা অবস্থা। ব্যক্তিগত জীবন বলতে কিচ্ছু নাই, সহবাস কিভাবে করেছেন, ওয়াশরুমে টয়লেটের ভিতরে কিভাবে টয়লেট করেছেন, কয়টা ঢিলা ব্যবহার করেছেন, সব বিবরণ আছে। কোন একটা যুদ্ধে, যুদ্ধের ময়দানে ফজরের পরে বিড়বিড় করে মুখে একটু কিছু একটা পড়েছেন, সাহাবিরা সাথে সাথে একজন উঠে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি পড়ছেন আমাদেরকে বলেন। এই ছিল সাহাবিরা। সে রাসুলের জীবনে 18,000 ওয়াক্ত নামাজের ইমামতি করা মানুষ, তিনি যদি প্রতি নামাজে আমাদের পরে এরকম রেডিমেড মুনাজাত তুলতেন তাহলে সেটা হাদিসে ভুরি 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 হাজার হাজার হাদিস থাকতো। যারা হাদিস পড়েন তারা জানেন হাদিসের অবস্থা কি। নবীজির জীবনে ছোট কিছু থাকলে হাদিসে চলে আসতো, অথচ এগুলো পাওয়া যায় না। হাদিস পাওয়া যায় না যে নবীজি হাতের নামাজের পরে এরকম রেডিমেড মুনাজাত উড়াইছেন সাহাবিদেরকে সাথে নিয়ে আবার ছাড়ছেন। হ্যাঁ, একবার করেছেন, বদদোয়া করেছেন, কাফেররা কিছু সাহাবিকে হত্যা করেছে, তখন তাদের বিরুদ্ধে কুনুতে নাজেলা বদদোয়া করেছেন, এটা সম্মিলিতভাবে সাহাবিদেরকে নিয়ে করেছেন। আর আরেকটা ঘটনা পাওয়া যায়, একজন সাহাবীর নেতৃত্বে বাহরাইন থেকে আসছিলেন, পথে তাদের সামানাপত্র হারায় গেছে, ফজর নামাজের পরে সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করেছেন জাতীয় দুর্যোগে। এর বাইরে আমাদের মতো এরকম রেডিমেড মোনাজাত তারা করতেন না। নবীজির পরে চারজন খলিফা 30 বছর ইমামতি করেছেন, তাহলে নবীজির 10, 30 আর 10 = 40, 18,000-এর সাথে আরো 3 গুণ দেন, সব মিলিয়ে প্রায় 80,000-এর কম সালাত হবে। এত নামাজের ইমামতি হয়েছে, যদি 4 খলিফাও করতেন তাহলে 80,000 বার যেটা করছেন সেটা হাদিসে কত শতবার আসতো বলে শেষ করা যাবে না। এই জন্য একা একা দোয়া করবেন, আর জাতীয় দুর্যোগপূর্ণ একত্র হতে পারে, কিন্তু নামাজের পরে একত্রিত হয়ে দোয়া করাটাকে নামাজের অংশ মনে করবেন না। যেহেতু আমাদের দেশে এটা না করলে ইমাম সাহেবের চাকরি যায়, তাহলে বুঝতে হবে মানুষ এটাকে আবশ্যক বানিয়ে নিয়েছে। সুন্নাত আমরা জানি না, অনেক দোয়া আছে, জিকির আছে নামাজের পরে, সেগুলো জানে না মানুষ। ওই যেটা সুন্নাত না সেটা সবাই জানে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন।